মুর্শিদাবাদে ফের সিপিআইএম এর ভাঙন। মুর্শিদাবাদে ফের ভাঙন হলো সিপিআইএম এর। জলঙ্গি সিপিআইএম এর বিধায়ক আব্দুল রাজ্জাক রাজ্যের পরিবহন ও পরিবেশ মন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। বৃহস্পতিবার জলঙ্গি কলেজ মাঠে আয়োজিত এক সভায় তৃণমূল কংগ্রেসের পতাকা ধরেন আব্দুল রাজ্জাক। এর ফলে মুর্শিদাবাদে সিপিআইএম এর বিধায়ক সংখ্যা প্রায় শেষ হতে বসল। লোকসভা নির্বাচনের আগে সিপিআইএম এর ক্ষেত্রে বড় ধাক্কা। আব্দুল রাজ্জাক যোগদান করলেন তৃণমূলে। জিশান আলী মিয়ার রিপোর্ট, এনটিভি ডাব্লিউবি। বন্ধুরা আছে এবং অন্যান্য নেতৃত্ব এবং বন্ধুগণ সকলকে আমি সালাম নমস্কার আদাব জানিয়ে আমি আপনাদের সামান্য একটি কথা বলব। আমি আজকে এই মঞ্চে উপস্থিত হয়েছি আপনাদের একজন এই দলের বন্ধু শরীক হিসাবে। আপনারা জানেন যে ক্ষুধার্ত শিশু পিতা হওয়ার পর যদি সে খাবার তার মুখে তুলে না দিতে পারে যেরকম অপরাধী মনে হয়। আমি 8 বছরের বিধায়ক এখানকার, কিন্তু মানুষের জন্য আমি কিছু করতে পারিনি। এই ব্যথা বেদনা নিয়ে আজ যখন সুবর্ণিত বললেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে, তিনি অনুমতি দিয়েছেন যে আমি যত রকম ভাবে জনগণের সহযোগিতা করবো। আমি আজকে সেই প্রত্যয় নিয়ে আপনাদের সামনে এসেছি। অনেকে আমার সম্বন্ধে বদনাম করবেন, দুর্নাম হবে, গালি দিবে, সেটাকে মাথায় করে নিয়ে আমি এখানে এই মঞ্চে আমি উপস্থিত হয়েছি। একদিন যখন আপনাদের জন্য আমি আপনাদের কাজ করতে পারবো, সেই দিন আপনাদের কাছ থেকে এই গালি গালাজ, এই দুর্নাম বদনাম সব আশীর্বাদ হয়ে আমার মাথায় আসবে। এই কথা বলে আপনাদেরকে, এবং তিনি আমাকে বিশেষ করে বলেছিলেন যে জননেত্রীর যে ঐতিহাসিক ব্রিগেড, আপনি সেই ব্রিগেডের ময়দানে যাতে আমি উপস্থিত থাকতে পারি তার জন্য আপনি আমাকে আগে জলঙ্গির মাটিতে যুক্ত করুন। এবং আমি 10 তারিখে সচেতন ভাবে সাগর দিঘির সভাতে বলেছিলাম, মিডিয়ার বন্ধুরা বলেছিলেন যে 10 দিনের মধ্যে সিপিআইএম এর বড় নেতাকে আমরা দলে আনছি। আমি বারে বারে বলি, যা বলি ভেবে বলি এবং যেটা বলি আমি করে দেখাই, এবং সেটা আজকে আজকে আব্দুল রাজ্জাক সরকার সাহেব আজকে জয়েন করার মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসের শক্তি জেলাতে বৃদ্ধি পেল। জলঙ্গি বিধানসভায় আমাদের আরিফ ভাই, তহিদ ভাই, পঞ্চায়েত সমিতি, নব শাহ সমস্ত নেতৃত্বকে নিয়ে তার মাথায় থেকে যে বিধানসভা কমিটির চেয়ারম্যান হিসেবে আমাদের আব্দুল রাজ্জাক সরকার সাহেব, তিনি এলাকায় দলকে হৃষ্ট পুষ্ট বলিষ্ঠ করবেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পঞ্চায়েত গ্রাম উন্নয়নের কাজ প্রত্যেকটি বেনিফিসারি যাতে পায়, 100 দিনের কাজ, বাংলা আবাস যোজনা, রূপশ্রী কর্মসূচি, মানবিকের ভাতা, নানা উন্নয়নমূলক যে কাজ দিদি দুহাত ভরে দিয়েছেন সেই কাজগুলো তিনি নিশ্চিতভাবে একজন সরকারের প্রতিনিধি হিসেবে আপনাদের জন্য করবে। তিনি জয়েন করার আগে আমাকে বলেছিলেন আপনি নেত্রীকে বলবেন বাংলাদেশের বর্ডারে থাকা জলঙ্গি অনেক অবহেলিত ছিল অনেক দিন ধরে, আমরা না চাইতেও অনেক কিছু এখানে পেয়েছি, অনেক উন্নয়ন জননেত্রী করে দিয়েছেন, কিন্তু আমি কেবলমাত্র জলঙ্গিকে একটা আদর্শ বিধানসভা হিসেবে গড়ে তুলতে চাই, মডেল বিধানসভা হিসেবে গড়ে তুলতে চাই, উন্নয়নটা আমি করতে চাই। এবং আমার যে কার্যকালের 2.5 বছর আছে, আমি মুখ্যমন্ত্রীর সাহায্য জননেত্রীর আশীর্বাদ নিয়ে জলঙ্গিকে নবরূপে সজ্জিত করতে চাই। আমি তার বার্তা জননেত্রীকে পৌঁছেছি, সঙ্গে এসেছেন রেজ্জাক সাহেব, শপথ নিয়েছেন আপনাদের সবাইকে নিয়ে আগামী লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে মুর্শিদাবাদ লোকসভার অন্তর্গত অন্তত 50,000 ভোটে জননেত্রী মমতা ব্যানার্জি যাকে প্রার্থী করবেন তাকে এগিয়ে রাখার কাজ তারা করবেন কাঁধে কাঁধ মিলিয়ে। তাই আপনাদের সকলকে তাকে এবং দলকে সাহায্য করার আমি অনুরোধ করব।
আপনাদের অনেক উন্নয়নের